আর ভিডিওটা যারা দেখছো পুরো দেখো, পুরো শেষ পর্যন্ত দেখো। তো গাইজ এখন একটু ঘোড়াতে ওঠার ইচ্ছা হচ্ছে। এই যে ঘোড়াটাতে কি বললো যে মানে ভিডিও করলে খেলে না। আমরা অনেকক্ষণ এখানে রয়েছি, অনেকক্ষণ। হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি দীঘাতে এসেছি, ওই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। তো দেখো ভিডিওটা, খুব মজাদার হবে। আর আমি একা আসিনি এখানে, আমার দু চারটে বন্ধু এসছে। আমি এখন আমার রুমে রয়েছি আর ওরা ওদের রুমে। তো চলো বেরিয়ে পড়ে একটু ঘুরে আসি, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে ভাই লোক, ভাই হাই কর, চলো হাই করে দে। হাই হাই দেখালি নাকি দেখালি কে জানো। ঠিক আছে, তো চলো, খুব মজা হবে, ভিডিওটা দেখতে থেকো সবাই। আমরা এখন হোটেল থেকে নামছি, এখান থেকে যাব বিচে, মানে সমুদ্রের পাড়ে যাব। ক্যামেরা ট্যামেরা নিয়ে নিয়েছি, ফটো তুলব, সেই 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 রকিং ছবি তুলবো, রকিং। চলো তো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর সিনেমেটিক ভিউটা দেখতে থাকো। কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, এই চশমাটা নিয়েছি, মানে আই গ্লাস, কেমন হয়েছে সেটাও জানিও কমেন্টে। সবাই স্নান টান করে যাচ্ছে এখান থেকে, আর আমরা এখন মানে ঘুরতে যাচ্ছি। এটা ওল্ড দীঘাতে, ওল্ড দীঘায় তেমন একটা লোকজন থাকে না এই টাইমে, সন্ধ্যা টাইমে থাকে। সন্ধ্যাতেও কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের, তো দেখতে থাকো ভিডিও, অনেক লোক থাকে। চলে এসেছি, ফাইনালি চলে এসেছি আমরা, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। সমুদ্রের ঢেউগুলো কেমন যেন আমার বুকে বাড়ি লাগছে, সেই লাগছে সেই লাগছে। স্নান করছে অনেক লোক, স্নান করছে এইদিকে, এইদিকে দেখো অনেক লোকেই স্নান করছে। হ্যাঁ সব নেবো ভাই। এই যে সবাই, আমরা এই তিনজনে এসেছি, ভাই ভিডিওটা নে আমার। আমার জুতোটা ভিজে গেল, জুতো ভিজে গেছে। সেই লাগছে এখানে, খুব মজা লাগছে। আর ফটো তুললাম ওদের কটা, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। কিছু রিলস টিলস বানাবো এখানে ভাবছি। আর তোমরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাতে ফলো করে নিও রিলস দেখার জন্য, ঠিক আছে? চলো, ভেবেছিলাম বালির উপর দিয়ে হাঁটবো, তো এখন জলটা উপরে উঠে এসছে, ওই জন্য আর বালির উপর দিয়ে হাঁটা যাবে না, পরে বিকালের দিকে আসবো। পুরো ঠান্ডা হয়ে গেছে, কোনো আওয়াজ নেই। হ্যাঁ ওই যে আসছে ঢেউ, বর্জন করতে করতে আসছে ঢেউ। ফটো তুলবি না, জলের কাছ থেকে ফটো তুলবি?
তোল তুই তোল, আমি আছি। আরে ক্যামেরা রয়েছে তো, ওদের কাছ থেকে কেন তুলবো? ক্যামেরা তো আছে তো, ফটো তুলি। কি ভাবছিস অত মন দিয়ে? কি ভাবছিস? ভাবছি ভালোই লাগছে, বুঝলি? করিস না। ছবি তুলবি? তুলে এসছি না। এখানে পালি রয়েছে, কার নাম লেখা যায় পালিতে? ইয়াও, থাক লিখবো না, বাদ দাও। তুই কি করছিস? হ্যাঁ, তোল। কে তুই? ক্যামেরাম্যান। এ ভাই, তুই ক্যামেরাম্যান? একটা ছবি তুলে দে আমাদের, হোটেলে পৌঁছে দিবি তো? এবার আমাদের হোটেলের নামটা নাকি শান্তিনিবাস, পৌঁছে দিস। হোটেল শান্তিনিবাস। বালিতে তোমার নাম লিখে দিলাম। জানি গলা ভালো না, জলে ধুয়ে যাবে। না না, সমুদ্রে ধুয়ে যাবে। জানি না, আমার মনে নেই। বিকালও আসবো, দেখতে পাবেন, সবই দেখতে পাবেন বিকালে আসলে। এ জল চলে এসছে, তো দেখি কিছু ছবি রিলস টিলস বানিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। আমরা অনেকক্ষণ এখানে রয়েছি, অনেকক্ষণ, এখন উপর দিকে যাচ্ছি। কি 3 ঘন্টা লেগেছে? চলে এসছি উপরে, একটা পার্ক রয়েছে এখানে ছোটখাটো, ঘোরার জন্য একটু ঘুরে আসি। তো চলে এসছি বিশ্ব বাংলা, ওই সাইডে রয়েছে বিশ্ব বাংলা, বড় একটা গেট মতন। আর আর ফটো তোল না। তো দেখ, হ্যাঁ থ্যাংকস। তো গাইজ, এখানে আমরা চলে এসেছি, এখানে যে বিশ্ব বাংলার লোগো রয়েছে বড় পৃথিবীর মধ্যে, আর আমরা ভিডিও বানাচ্ছি, লোকে দেখছে, হাসছে, কি বলছি, বেশ ভালোই লাগছে। তো গাইজ, আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করে বেরোলাম, দেখেছো হয়তো সব কিছুই যা যা করলাম এখানে, কিছু ফটো মটো তুললাম, আর এখন একটু রুমে যাব, রুমে গিয়ে স্নান টান করবো, তারপর আবার এখানে আসবো সন্ধ্যার দিকে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। আর দেখো এই সাইডে দোকানপাট বসে গেছে, তো দেখতে থাকো ভিডিও, কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, এখন বেরিয়ে পড়েছি রুম থেকে, যাচ্ছি, আর কালকে সকালে এখানে মোহনাতে যাব, তো মোহনাতে গিয়েও ভিডিও হবে, দেখতে পাবে সামনেই, তো মোহনাতে গিয়েও ভিডিও হবে, দেখতে পাবে তোমরা। তো চলো, তো যেখান থেকে আমরা ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেই জায়গাতে গিয়ে আমরা ভিডিওটা শুরু করব। তো চলো যা যাক, আর দেখা যাক কী কী হয় আমাদের সঙ্গে, শেয়ার করবো তোমাদের সঙ্গে সব কিছুই, দেখতে পাবে। তো চলো, লেটস গো। ড্রেসটা এবার পুরো চেঞ্জ করে ফেলেছি, লুক ঠুক চুলটা লাভিয়ে দিয়েছি। তো আমরা চলে এসেছি সেই ওল্ড দিঘার ঘাটে, প্রচুর লোক এখন এখানে, তখন তো একেবারে ভিড়ই ছিল না, কারণ সন্ধ্যার দিকেই লোকজন আসা যাওয়া করে। তো কেউ অনেক টাইম, মানে আমরা তো প্রায় অনেক টাইমে ছিলাম, আর এখানে যারা আসে বেশি টাইম থাকে না হয়তো আমার। তো এখানে ভাই
হ্যাঁ, তো আমরা চারজন এসেছি এখন, চারজন। এই দেখো লোক, কত লোক। সাইডে দোকানগুলো সব ওপেন হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন বেশিরভাগ বন্ধ ছিল ওই দিকটাতে। হ্যাঁ, লেখা রয়েছে নো এন্ট্রি। তাও আমরা এন্ট্রি করছি। এখন পুরো মেলা বসে গেছে এখানে। গাড়িতে উঠবো। এ ভাই, গাড়িতে উঠবি? যা যা যা, গাড়িতে উঠবি? যা, গাড়িতে উঠ। এখান থেকে তখন শেষ করেছিলাম। এখানে ঠান্ডা নেই, যে তোমার ঠান্ডা থাকার কথা সেই তোমার ঠান্ডা হচ্ছে না, পড়ছে না। এখন পুরো নিস্তব্ধ এখানে। অনেক রকম দোকান আছে এখানে। জল উঠে এসছে উপর দিকে অনেকটা। ভাই, কিছু দেখা যাচ্ছে না তো। আরো বাড়ে এই টাইমে অনেকটা জল নেমে যায়। না না, ওইদিকে যাবো না। চল আর একটু বিকেল বিকেল করে আসছি। সন্ধ্যের আগে আগে তাহলে কি হয়েছে? আসছি। দোকানটাতে কি বললো যে মানে ভিডিও করলে খেলে না? এ আবার কেমন, মানে ভিডিও করলে খেতে হবে? আর বলছি মানে ভিডিও করলে খেতে হবে, এটা কম্পালসারি কি? এই যে ভাই, তোর কি ব্যাপারটা কি এই ঠান্ডার মধ্যে? আমরা এই যে সোয়েটার গরম লাগছে। আমি বিশাল হট, তুই খুব হট, তাই তো? হ্যাঁ, এবার বুঝলাম কেন এরকম করিস। এদিকে দাদা, মোমো খাও, রোল খাও। এই যে ব্যাগের তো এ ভাই, তোরা কেউ কিছু কিনবি? আয় আয় ওই দিকে। এ ভাই, তাড়াতাড়ি চল, আবার কালকে সকালে আসব। এখন এখান থেকে বাড়ির দিকে, মানে রুমের দিকে যাচ্ছি, খালি বাড়ি হয়ে যাচ্ছে। আর ভাই বলছে একটা চশমা নেবে, সানগ্লাস কি আই গ্লাস জানি না কোনটা নেবে ও। তো যাই কি নাই দেখে ফেলি। হ্যাঁ ভাই, এখান থেকে একটু নে কিছু, ঝালমুড়ি নে। দা ঝালমুড়ি দাও না একটা। তো জানি না কেন ঝালমুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, তো ওই কাকার দোকান থেকে নিচ্ছে, যে কাকা তৈরি করছে। কাকা একটু হাই করে দাও। কাকা হাই করে দিয়েছে আর ঝালমুড়ি বানাচ্ছে। এই যে কাকার পুরো ঝালমুড়ির দোকানটা। এখানে শুধু ঝালমুড়ি না, আর অনেক কিছু পাওয়া যায়। মানে এখানে যা যা রয়েছে সেসবই পাওয়া যায়, শুধু ঝালমুড়ি না। পাপড়ি চাট রয়েছে, ছোলা মাখা রয়েছে, আর কি কি পাওয়া যায় কাকা? আলু কাবলি আছে, ভেলপুরিও পাওয়া যায় এখানে। ভাই টাকাটা দে, শুনে দেখ কত হয়েছে। 20 টাকা নিল ঝালমুড়ি। ভালো লাগছে খেয়ে দেখ।
হ্যালো দে দিচ্ছি আমি তো ভালোই লাগছে খেতে খুব ভালো বানিয়েছে চলো সামনের দিকে আর কি কি ভাই বলছে একটা সানগ্লাস নেবে তো দেখি সানগ্লাসটা নিয়ে রুমে যাই আবার কালকে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে যাবো মোহনাতে তো দেখতে থাকো আর ভিডিওতে জুড়ে থাকো আর কেউ স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে চলো তো গাইস কিছু দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো দাদারা খুব ভালো কথাবার্তা বলছিলাম আর প্রথম দেখাতেই বললো চ্যানেল নামটা বলো আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি এরকম কেউ বলে না তেমন একটা তো বললো বেশ ভালো লাগলো খুব ভালো দাদা নিঃসন্দেহ ভালো ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার ভিডিও সামনের দিকে এগিয়ে যায় আবার এখান থেকে ভাই একটা সানগ্লাস নিবি বলছিলি তাই তো হ্যাঁ ভাই একটা সানগ্লাস নেবে বলছিল তো দেখি সানগ্লাসের দোকানে যাই তারপর ওখান থেকে যাবো ডাইরেক্ট রুমে আর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে সেটা মোহনাতে গিয়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর মজা নিতে থাকো তোমরা চলে এসেছি চশমার দোকানের সামনে ভাই আয় কী নিবি দেখ সানগ্লাস নিবি না আই গ্লাস নিবি দেখ যেটা নিবি নে এই যে চশমার দোকান দেখ ভাই কী চশমা নিবি একটা চশমা নিয়ে নে আছে তো একটা তুই নিয়ে না একটা একটাই একশো রয়েছে তোর ড্রেস না এই তো কিনা লাগে তাই তো তাই তো পর পর ভাই পর তো ভালো লাগছে ঠিক আছে সারাদিন হেডফোন রাখিস কেন কানে ভালো লাগছে ওকে ও ভাই যে চশমা পরে আছে কেমন লাগছে জানিও দে আমাকে পরিয়ে দে আমাকে দেখি কেমন লাগে মানায় কিনা হ্যাঁ একদম কেমন লাগছে পুরো নায়িকা কমেন্টটা জানিও কমেন্টটা দেখে আমি তারপর একটা কেনার পুরো নায়িকা চিন্তাধারা নেব পুরো নায়িকা ঠিক আছে তো চলো তো আমরা চশমা টশমা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি এখন রুমে ঘোরাফেরা হয়ে গেছে ঘোরাটা অবশ্য অল্প হয়ে গেছে কিন্তু রুমে যেতে হবে সকাল সকাল উঠতে হবে মোহনাতে যেতে হবে তো যাই এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে তো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো চলো তো আমি চলে এসেছি মোহনাতে চলে এসেছি চলে এসেছি ইয়া দেবজিৎ ফটো তুলছে আর আমি ভিডিও করছি ভাই এখানে এখানে সেই লাল রঙের কাঁকড়া আছে না কই তা আমরা একটু লেট করে ফেলেছি আসতে ওই জন্য কাঁকড়া দেখতে পাচ্ছি না কি করবো এখন সমুদ্র দেখি ঢেউ দেখি ফটো তুলি কিছু ফটো তুলে দৌড়ে হেঁটে দৌড়ে বাড়ি যাই মানে পারি না রুমে তারপর ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে না এখন শেষ করছি না এখন শেষ করছি না আমি দেখো সিনেমেটিক ভিউটা বালিতে তোমার নাম লিখে দিলাম খুব ভাল লাগছে এখানে এসে ফটো তুললাম মানে একেবারে অন্যরকম স্টাইলে একটা ছবি তুলেছি পোস্ট করব ইনস্টাতে দেখে নিও সবাই ওখান থেকে দেখে নিও যাও ফলো করো ফলো করো এই যে স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর ডেসক্রিপশন লিঙ্ক থাকবে যাও সবাইকে ফলো করে নাও দেখতে পাবো ওখানে তো দেখতে থাকো ভিডিওটা আমরা খুব মজা করছি খুব ফটো তুলছি আড্ডা মারছি সমুদ্র দেখছি লোকজন দেখছি খুব মজা করছি আমরা তো দেখতে থাকো ভিডিওটা আরও মজা হতে চলেছে সামনে
আর ভিডিওটা যারা দেখছো পুরো দেখো, পুরো শেষ পর্যন্ত দেখো। মোহনাতে এসছে এখন, তো দেখতে থাকো, এই চারি সাইডে একটু ঘুরবো, তোমাদের দেখাবো, ভিডিওটা শেষ করবো, তারপর বাড়ি যাবো, কথা দিলাম। তা আমার একটা ভাই, সে তার নাম লিখেছে পানিতে, তোমার নাম লিখে। এটা কি দেখতে পাচ্ছি? তো গাইজ এখন একটু ঘোড়াতে ওঠার ইচ্ছা হচ্ছে, এই যে ঘোড়া উঠবো এখন। আর সেই 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 ছোট ভাই না, ভিডিওটা নে ভাই। হ্যাঁ, যারা জানে না ভাই ওগুলাই ওরা বলে কিনে নেবে। বললাম যে চিনবে কিনে নেবে। আরে বাবা, তো গাইজ ঘোড়াকে রান করাতে যাচ্ছিলাম, তো রান করলো না, অনেক চেষ্টা করেছিলাম রান করলো না, টুকটাক করেছে হালকা ফালকা। যাই হোক, মজা এসছে, খুব ভালো মজা লাগছে এখানে এসে। 100 টাকা নিয়েছে এক রাউন্ড, আমি 2-3 বার উঠলাম 100 টাকার মধ্যেই। আর এই ভাই উঠেছিল, ঠিক আছে, খুব খুব মজা করছে এখানে, খুব মজা হচ্ছে এখানে। তোমরা যদি কেউ না আসো তো মিস করবে, দীঘা আসলে মোহনাতে আসবে, উদয়পুরে যাবে, শঙ্করপুরে যাবে, অনেক রকম জায়গা আছে চারি সাইডে। আর চাঁদিপুর বিচটা তো উড়িষ্যাতে, ওটা উড়িষ্যাতে, তো আমরা ওখানেও যাবো কিছুদিন পরে, মানে বিচে যাবো না, উড়িষ্যাতে যাবো। তো গাইজ আমরা মোহনার উপরে চলে এসেছি, মানে মোহনা এখান থেকে, বেশাল লাগছে এগুলো। এই কাঁকড়া 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 দেখতে পেলাম একটা। এই সাইডেও রয়েছে, মানে সেই লাগছে এই জায়গাটা, সেই লাগছে। তো এই জায়গাটা আমার সেই লাগলো, দেখো একদম, মানে চারি সাইডে বিশাল, চারি সাইডে কাট আপ করা পাথর রয়েছে, পাথরগুলো সেই লাগছে। আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি, আর তোমরা সেটা দেখছো, দেখতে পাচ্ছি না আমি, ধরেছি তো আয়নার মতো আমার। হ্যাঁ, তো সমুদ্রটা একটু দেখো, তো গাইজ আমাদের ঘোরাফেরা পুরো কমপ্লিট, আমরা এই সাইডেই রয়েছি। আর 5 মিনিট থেকে এখান থেকে বেরোবো রুমের দিকে, রুমে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বাই।